কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ডক্টর ইউনূসের ক্ষমতার লোভ নেই, একটি যৌক্তিক সময় পর্যন্ত তাদের ক্ষমতায় থাকতে হবে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এ সময় 2 বছরে বেশি নয় বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার রাতে টাঙ্গাইল শহরে নিজ বাসভবনে দেশের চলমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, শেখ হাসিনা ও বঙ্গবন্ধু এক নয়, এ সরকারকে বঙ্গবন্ধুর বাড়িতে কারা আগুন দিয়েছে তার বিচার করতে হবে। আমি আশা করব এই সরকার বঙ্গবন্ধুর বাড়িতে কারা আগুন দিয়েছে তদন্ত করবে, সুষ্ঠু তদন্ত করে বিচার করবেন, এবং এর সঠিক বিচার না করলে এ সরকারকে তার জবাবদিহিতা করতে হবে।